এটা তো সহি আকীদার গ্রাম। আপনি ভাববেন না যে সব কথা মনে হয় মমতাজুল সাহেব আমাকে বলছে, না। আপনার এখানে কজন আছে? 1000 লোক নেই, 200-300 লোক আছেন, 400 লোক। এই যে ক্যামেরাগুলো দেখছেন, আগামীকাল বা এখনই দেখবেন কাল থেকে লক্ষ লক্ষ মানুষ ঢুকবে, দেখবে, ভালো করে বুঝবেন। তাহলে সব কথা যে আপনারই জন্য বলছি এটা নয়, এদের জন্য কিছু কথা বলা হচ্ছে। এতে কিছু বেদাতি আছে না নেই? পীরপন্থী পীরপূজারী আছে না নেই? এগুলো তাদের ধোলাই হবে। এটা আপনি ভাববেন না যে আমাদের গায়ের লোককে বলতে এসেছে, না। সব কথা আমি আপনার জন্য বলছি না, ওই শ্রোতাদের জন্য আমাদের কিছু কথা থাকে। ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন, ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। সাহায্য কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ সাহায্য করতে পারে বলে মনে হয়? একদমই নয়। যত রকমের ছেলে হয় না, মেয়ে হয় না, রুজির অভাব, খাদ্যের অভাব, দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, স্মৃতিশক্তি হ্রাস হচ্ছে, হ্যাঁ, শরীরের তাকত কমে যাচ্ছে, এই যে বিস্তারিত যত রকমের অভিযোগ, কার কাছে? আল্লাহর কাছে। রাতের বেলা দু রেকাত নামাজ পড়ুন, পড়ে আল্লাহকে গোপন কথা বলুন, আল্লাহ আমি বিয়ে করেছি আজকে 17 বছর, আব্বা ডাক শুনতে পাইনি, তুমি আমার স্ত্রীর গর্ভে একটা সুসন্তান দান করো। আল্লাহ আকবার, এটা আল্লাহকে বলতে হবে। আর আপনি যদি আপনার শাশুড়ির কথা শুনে একটা বড় মোড়ক কিনে নিয়ে যদি চলে যান, ছেলে তো হবে না, হবে না, এর জন্য আবার কিয়ামতের মাসে পানিশমেন্টও হবে, হবে না? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। কত মানুষ এই মারাত্মক শিরকের ভিতরে লিপ্ত রয়েছে, রয়েছে না? মারাত্মক শিরক। যা কিছু হয় কার থেকে হয়? আল্লাহ থেকে। তারপরে কি বলি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সহজ পথের পথিক করো। কেমন সহজ পথের পথিক? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তুমি যাদেরকে পুরস্কারিত করেছ তাদের পথের পথিক করো। এবার আপনাদেরকে একটা কথা বলছি, আমরা শুধু দোয়া করছি, আল্লাহ সোজা পথ দেখাও, আল্লাহ সোজা পথ দেখাও, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তাদের পথ দেখাও, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কারিত করেছ। দোয়া করি কি করি না? করি। আচ্ছা বলুন তো, শুধু দোয়া করি কি ওদের জায়গায় পৌঁছানো যাবে? যাবে না। এই মমতাজুল ইসলাম বক্তা, ছোটোখাটো বড় নয়, লোকে বলে তো এও ভাবছে যে আমি একটু বক্তা হবার খুব শখ আমার, এ শুধু নামাজে দোয়া করছে, আল্লাহ মমতাজুলির মতো বক্তা করে দাও, আল্লাহ মমতাজুলির মতো বক্তা, চার চাকে গাড়ি চড়ে ঘুরবো, আল্লাহ মমতাজুলির মতো বক্তা করে দাও, কিন্তু কোনোদিন বইটই পড়াশুনো করে না, কোনোদিন বইটই পড়ে না, শুধু দোয়া করেই যাচ্ছে। আচ্ছা বলুন তো, শুধু যদি দোয়া করেই যায় কোনোদিন এই জায়গাটা বসার নসিব হবে? হবে না। তাহলে ওকে কম বেশি কিছু পড়াশুনো করতে হবে, হবে কি হবে না? হবে। তার মানে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথ দেখাও, তাদের পথ দেখাও যাদেরকে প্রাইজ দিয়েছো। আরে ক্যাপা, তারা প্রাইজ কেন পেয়েছে সেটা আগে দেখো, আর প্রাইজ পেতে গেলে কি মাল লাগে সেটা আগে দেখো, না শুধু দোয়া করি সোজা পথ পেয়ে যাবেন, এটা সম্ভব? কখনোই সম্ভব নয়। আমি আজকে, আমি একজন কৃষক, আমি চাষি, আমার আব্বা অরিজিনালি একজন চাষি, আমার আব্বা নাম লিখতেও জানে না, চাষি মানুষ, আমাকে মাদ্রাসা ভর্তি করেছিল, কম বেশি পড়াশুনো করেছি, মেহনত করেছি, আমার জীবনে খুব শখ ছিল যে আমি স্টেজে বক্তব্য রাখবো, ভালো করে বুঝবেন। তা আমার তো তার জন্য প্রিপারেশন নিতে হয়েছে, চেষ্টা করতে হয়েছে, তবেই তো আজকে আমি এই জায়গাটা বসতে পেরেছি, এমনিতে হয়নি। ঠিক তেমন আপনি যদি মনে করেন আমি পুরস্কারিত ব্যক্তিদের দলভুক্ত হব, তাহলে আপনাকে তাদের মতো করা লাগবে কি লাগবে না? লাগবে। পুরস্কার পেয়েছে কারা? আন আমাল্লাহু মিনান নাবিয়্যীন ওয়াস সিদ্দিকীন ওয়াস শুহাদা ওয়াস সালেহীন। চারটে লোক পৃথিবীতে পুরস্কার পেয়েছে, কটা? চার। নাম্বার ওয়ান, নবীগণ পুরস্কার পেয়েছেন। দুই, সিদ্দিক সত্যবাদী অর্থাৎ সাহাবিগণ পুরস্কার পেয়েছেন। তিন, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছেন পুরস্কার পেয়েছেন। সলিহীন সৎ
কর্মশীল যারা তারা পুরস্কারিত, আল্লাহ কোরআন মাজিদে বলছেন। নবীদের ওনাদের তো মানে অতুলনীয়, যার কোনো তুলনা নেই, ওনার সঙ্গে ওনাদের সঙ্গে কোনো তুলনা করা যাবে না। তবে সিদ্দিকিন এদের সঙ্গে তো একটু তুলনা করতে হবে, সাহাবিরা যেমন করেছেন আমরা করতে পারবো কি পারবো না, পারবো কি পারবো না। জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আবু বক্কর, ওমার, উসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ আর অন্যান্য সাহাবিরা দশজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আচ্ছা এমনি পেয়েছেন, আল্লাহু আকবার, আপনি অবাক হয়ে যাবেন। কেমন ঈমান দেখুন সাহাবিদের, কেমন ঈমানটা শুধু দেখুন, আল্লাহর প্রতি কত ভয় দেখুন। হযরত আবু বকরের নাম শুনেছেন? শুনেছেন। এগুলো খুব ইমোশনাল কথাবার্তা, খুব আপনি মনোযোগ দিয়ে শুনবেন, আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে, ইমান যদি থাকে। আর যদি মনে করেন যে না আমার হিসাবে কিছু হয় না, তাহলে ভেবে নিতে হবে, জমিন আগর পাথর হতো বারিশ সে ক্যা হোগা, দিল আগর পাথর হতো তকরির সে ক্যা হোগা। আপনার অন্তরটা পাথরে পরিণত হয়েছে, আপনার অন্তর ইমানের অন্তর নয়। আবু বক্করের নাম শুনেছেন নিঃশ্বাস? আবু বক্কর, আল্লাহ আকবার। হযরত আবু বক্কর বলছেন, আসমান থেকে যদি একজন আহ্বানকারী যদি আহ্বান করে বলে যে সারা পৃথিবীতে প্রতিটা মানুষ জান্নাত চলে যাবে, একজন মানুষ জাহান্নাম যাবে, আমি আবু বক্কর তবু আল্লাহকে এত ভয় করি যে ওই একজনের ভিতরে যদি আমি আবু বক্কর আমার লিস্টে নামটা চলে আসে, আল্লাহু আকবার। হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন আমিরুল মুমিনিন, খলিফা, মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কাজ ছিল ফজরের নামাজের পরে নিজের স্ত্রীর সঙ্গে একটু দেখা করতেন। তো হযরত ওমার এটাকে লক্ষ্য করলেন দীর্ঘদিন দিয়ে, যে আবু বক্কর প্রতিদিন ফজরের নামাজ পড়ে বাড়ি চলে যায়, স্ত্রীর সঙ্গে দেখা করে আবার ওই পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে 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 যায়, কারণ কি? তো হযরত ওমার মনে মনে ভাবছেন যে আবু বক্করের পিছনে পিছনে আমি যাব, দেখব আবু বক্কর কি করে, আল্লাহু আকবার। হযরত আবু বক্কর ফজরের নামাজ পড়ে চলে গেলেন, নিজের স্ত্রীর কাছে দেখা করলেন, দেখা করার পরে তিনি চলে গেলেন পাহাড়িয়া সুড়ঙ্গ রাস্তা দিয়ে, আস্তে আস্তে করে যাচ্ছেন। হযরত ওমার লুকিয়ে লুকিয়ে চুপিয়ে চুপিয়ে হযরত আবু বক্করের পিছনে পিছনে হাঁটছেন। হযরত ওমার এক জায়গায় থমকে দাঁড়িয়ে গেলেন, হযরত আবু বক্করকে দেখতে পেলেন মরুভূমির এক প্রান্তে তাঁবু টাঙানো রয়েছে, একটা তাঁবুর ভিতরে ঢুকছেন হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বক্কর ঢুকলেন, হযরত ওমার অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছেন। হযরত ওমার দেখছেন যে আবু বক্কর যখন বার হচ্ছেন হাতে একটা থলি নিয়ে আছেন, খালি হাতে ঢুকেছেন, হাতে একটা থলি নিয়ে বার হচ্ছেন। হযরত আবু বক্কর চলে গেলেন অনেক দূর, হযরত ওমার আস্তে 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 করে দৃশ্যটা দেখার জন্যে ওই তাঁবুর ভিতরে ঢুকলেন। ঢুকে দেখছেন একজন অন্ধ বৃদ্ধা মহিলা, দুই চোখে দেখতে পায় না, বাড়িতে দুটি বাচ্চা রয়েছে, একটা বকরি রয়েছে বাড়িতে। তো হযরত ওমার বাড়িতে ঢোকার পরে বলছেন, বুড়িমা, আচ্ছা তোমাদের বাড়িতে কে আসে গো প্রতিদিন? বুড়ি তখন বলছেন, তোমারই মতো একজন পথিক, তাকে আমি চিনি না, তাকে জানি না। হযরত ওমার তখন বলছেন, লোকটা এসে কি করে? বুড়ি তখন বলছেন, হে পথিক, তুমি জানতে চাইছো? আমি একজন বিধবা মহিলা, অন্ধ, আমি যে কাপড়ে নোংরা টোংরা করি লোকটাকে দেখি প্রত্যেক দিনে কাপড়গুলো পরিষ্কার করে দেয়, আর আমাদের বকরিগুলো দুধগুলো দহন করে দেয়, বাচ্চাগুলো রান্না বান্না করে দেয়, আমাদের ঘর বাড়ি পরিষ্কার করে দেয়, আর এই ছাগলের পেচ্ছাপ পায়খানা নোংরা টোংরা যা হয় ব্যাগে করে পাহাড়ের আর এক দিকে গিয়ে ফেলে দিয়ে চলে আসে। হযরত ওমার কাঁদতে কাঁদতে বলছেন, মা তুমি কি জানো লোকটি কে? তুমি জানো? জানো না। এই লোকটি হচ্ছে মদিনার আমিরুল মুমিনিন, লোকটি মদিনার মুখ্যমন্ত্রী হযরত ওমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজরের নামাজে পড়ে হযরত ওমার আবু বক্করকে জিজ্ঞেস করে বলছেন, ভাই আবু বক্কর,
কালকে একটা কঠিন দৃশ্য দেখলাম। কেন? আজকে কতদিন যাবত আপনি ওই মহিলাটির সেবা যত্ন করছেন? হযরত আবু বকর তখন বলছেন, ওমার, আমি দীর্ঘদিন সেবা যত্ন করছি, ফজরের নামাজের পরে প্রতিদিন যাই, আমার খুব ভয় হচ্ছে ওমার, যে আমি যে খলিফা নিযুক্ত হলাম, আমার অধীনস্থে যদি একটা বুড়ি পাহাড়ের কোনো এক জায়গায় তাবুর ভিতরে অন্ধ অবস্থায় যদি খেতে পড়তে পেরে না পেরে মারা যায়, আর আল্লাহ যদি আমি আবু বকর আমাকে যদি জিজ্ঞাসা করে যে তোমার অধীনস্থে ওই মহিলাটা পাহাড়ের এক জায়গায় তাবুর ভিতরে মৃত্যুবরণ করেছে না খেয়ে, আমি আবু বকর আল্লাহ দরবারে কেমন করে হিসাব দিব? ওমার, আমি আল্লাহকে এত ভয় করি, এর পরেও আমি ভয় করছি মদিনার অলিতে গলিতে একটা বিড়াল যদি না খেয়ে মারা যায়, আমার ভয় হয় যে আমার অধীনে থাকা একটা বিড়াল না খেয়ে মারা গেল, এর ব্যাপারে যদি আল্লাহ আমাকে জবাবদিহি তার মামলাতে যদি ফাঁসিয়ে দেয় আমি কি করব? আল্লাহ আকবার! এমনি জান্নাত পাওয়া যাবে না। কেমন চরিত্র দেখুন শুধু, আপনি বিশ্ব অভিভূত হচ্ছেন না, অবাক হচ্ছেন না আপনি? জান্নাত এমনি পাওয়া যায় না। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? শুনেছেন তো? শুনেছেন আবু হুরায়রা, আল্লাহ রাসূল একজন বিখ্যাত সাহাবী ছিলেন। এই ঘটনাটা যদি আপনি শোনেন আপনি অবাক হয়ে যাবেন। হযরত আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা ছেড়ে দেবো নাকি? ছেড়ে দেবো জি না। হযরত আবু হুরায়রা, হাদিসের পাতায় পাতা উল্টালে আবু হুরায়রা হাদিস বর্ণনা করেনি, হাদিসের এরকম কোনো পাতা নেই, আলেমুলামারা জানেন প্রতিটা পাতাতে আবু হুরায়রা। বেশি টাইম পাননি, আল্লাহ রসুলের স্বাদ পেয়েছিলেন সম্ভবত 5 বছরের মতো আল্লাহ রসুলের সঙ্গে ছিলেন, নতুন ইমান এনেছেন। নতুন ইমান এনেছেন কে? না আবু হুরায়রা। আসাবে সুফফাতে বসবাস করে, আসাবে সুফফা কাদেরকে বলা হয়? নতুন ইমান এনে ঘর বাড়ি সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের শরণাপন্ন হয়ে যারা রসুলুল্লাহর কাছে এসেছিলেন, আল্লাহ রসুল মসজিদে নববীর পাশে তাদেরকে একটা ঘর তৈরি করে দিয়েছিলেন, এই ঘরটাকে বলা হয় আসহাবে সুফফা। তারা সেখানে কোরআন তেলাওয়াত করতো, তারা সেখানে সলাত আদায় করতো, কোনো দিন খাওয়া হতো কোনো দিন হতো না, কেউ হাদিয়া দিয়ে এলে খাওয়া হতো, না গেলে খাওয়া হতো না। আল্লাহু আকবার! তো হযরত আবু হুরায়রা মাঝে সাঝে আল্লাহ রাসূলের মেম্বারের সাইটে এমন হামাগুড়ি দিয়ে শুয়ে থাকতেন ক্ষুধার তাড়নাতে। নতুন ইমান এনেছে তাই একদিন ক্ষুধা সহ্য হলো না আবু হুরায়রার, এটা একদম সহি হাদিস। সহ্য না হওয়ার কারণে তিনি রাস্তায় বেরিয়ে পড়লেন, রাস্তাতে বেরিয়ে পড়লেন, রাস্তাতে শুয়ে আছেন ধুলোবালি মেখে, মনে মনে ভাবছেন এই রাস্তা দিয়ে যদি কেউ যায় তাকে মনের কথাটা বলবো, আর না হলে সে আমার এই মলিন চেহারাটা দেখে বুঝতে পারবে নিশ্চয় আমি কোনো অভাবের মধ্যে রয়েছি। রাস্তা দিয়ে আসছেন আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবী, কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রাকে এই অবস্থা দেখে আবু বকর থমকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন, কি ব্যাপার আবু হুরায়রা এই অবস্থা? সম্ভ্রান্ত ঘরের ছেলে, আল্লাহর নবীর সাহাবী বলে কথা, যাত আলো মুখ ফুটিয়ে বলতে পারছে না যে খুব খিদে লেগেছে, ক্ষুধার তাড়নায় রাস্তাতে শুয়ে আছি। হযরত আবু হুরায়রা একটা অভিনয় করলেন যে আবু বকরকে আমি একটা কোরআনের আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করি, উনি তাহলে আমার সঙ্গে একটু কথা বলবেন, আর আমার কথা ক্ষুধার্ত মানুষের কথা বা তার ব্যবহার দেখলে অনেকটা বোঝা যায়, উনি আমার চোখ মুখ দেখলে আঁচ করতে পারবেন যে আমি ক্ষুধার্ত। হযরত আবু বকর, হযরত আবু হুরায়রা বলছেন যে আচ্ছা কোরআনের এই আয়াতের ব্যাপারে আমাকে একটু বলুন তো। হযরত আবু বকর বলে দেওয়ার পরে তিনি চলতে শুরু করলেন। আবু হুরায়রা মন খুব খারাপ যে তাহলে আবু বকর মনে হয়, আবু হুরায়রা বলছেন তাহলে আবু বকর মনে হয় আমাকে ব্যাপারটা বুঝতে পারেনি। এবারে দ্বিতীয়বার আসছেন ওই রাস্তা দিয়ে হেঁটে ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমার বলছেন, কি অবস্থা? আবু হুরায়রা বলছেন, কোরআনের এই আয়াত সম্পর্কে একটু বলে দিন তো। ওমার কোরআনের আয়াত বলে দিয়ে আবার চলে গেলেন। আল্লাহ,
আলহামদুলিল্লাহ দুজনের কাছে আবু হুরায়রা খাবার কিছু পেলেন না এবং ব্যাপারটা বোঝার চেষ্টাই করলেন না। এরপরে ওই রাস্তা দিয়ে হেঁটে আসছেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আবু হুরায়রার দিকে মুচকে হাসছেন আল্লাহর রাসূল, মুচকে হাসছেন, হাসতে হাসতে বলছেন আবু হুরায়রা বুঝতে পেরেছি তোমার কি অবস্থা, চলো আমার বাড়িতে চলো। তা হযরত আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী আগে আগে হাঁটছেন, আমি পিছনে পিছনে হাঁটছি। আল্লাহ রাসূল বাড়ির ভিতরে ঢুকে গেলেন, আমি বাইরে দাঁড়িয়ে আছি, আল্লাহ রাসূলকে দেখলাম এক পিয়ালা দুধ নিয়ে এসেছে, দুধ, এক পিয়ালা দুধ নিয়ে এসেছে। এসে আমাকে আবু আমাকে বলছেন আবু হুরায়রা, আল্লাহু আকবার, দেখো বরকতি খানা এক পিয়ালা দুধ। তা আবু হুরায়রা মনে মনে ভাবছে দুধ তো আমার এক পেটের কোনায় লাগবে না, আজকে দু তিন দিন আমারই খাওয়া হয়নি। আল্লাহ রাসূল তখন বলছেন আবু হুরায়রা যাও, আসহাবে সুফফাতে আরো যত লোক আছে সমস্ত লোকদেরকে ডেকে আনো, আজকে মারহাবা দুধ পান করানো হবে। আবু হুরায়রার মন খুব খারাপ, এক পিয়ালা দুধ আমি খাবো, আবার আল্লাহ রসুল খাবেন, আবার আসাবের সুপ্পা প্রায় 550 জন সাহাবি আছে, 550 জন সাহাবি এত দুধ, এইটুকু দুধ হয় নাকি মনে মনে ভাবছেন। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন ডাকতে যেতে একবারও না চিন্তা ভাবনা করে আসহাবে সুফফার সমস্ত সাহাবিদেরকে ডেকে আনা হলো। আল্লাহ রাসূল আবু হুরায়রার হাতে পিয়ালা তুলে দিয়ে বললেন সবাইকে এক ধার থেকে পান করাও, পান করানো হলো। আল্লাহ রাসূল আবু হুরায়রা একজনাকে পান করাচ্ছেন, সে পান করেছে ভাবছে মনে হয় আর আমার জুটল না, আর একজনকে পান করাচ্ছে মনে মনে ভাবছে আমার মনে হয় আর জুটবে না, আর একজনকে পান করাচ্ছে মনে হচ্ছে আমার আর জুটবে না। 550 সাহাবিদেরকে পান করানো হলো, আল্লাহর নবী নিজে পান করলেন। এইবার আল্লাহর নবী আবু হুরায়রার দৃশ্যটা দেখতে পেলেন, যে বুঝতে পারছেন যে মনে মনে কিছু ভাবছে, পিয়ালাটা হাতে তুলে দিয়ে বলছে আবু হুরায়রা চলো পান করো। আবু হুরায়রা পান করলেন, পিয়ালা রেখে দিলেন। আল্লাহর নবী আবার বলছেন আবু হুরায়রা আবার পান করো, আবু হুরায়রা বলছেন আবার পান করলাম রেখে দিলাম। আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা আরো পান করো, আবু হুরায়রা বলছে আল্লাহ রাসূল আর জায়গাই নাই পেটে, দুধ কতটা, এক পিয়ালা। আল্লাহ, দুধ কতটা, 550 মানুষ আনুমানিক পান করেছে, দুধ কমেনি। জান্নাত এমনি যাওয়া যাবে না, পেটে ক্ষুধার জ্বালায় রাস্তাতে এসে পাগলের ন্যায় শুয়ে আছে, খেতে পাচ্ছে না। তুমি বলছো নামাজ পড়তে পড়তে হিদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথ দেখাও, যথেষ্ট রুজি রুটির ব্যবস্থা থাকার পরেও আল্লাহর প্রতি এত বিশ্বাস আপনার হারিয়ে গেছে যে আপনি বাড়িতে বসে আছেন, আপনার বউকে পাঠাচ্ছেন বন্ধনের লোন করতে, খেতে পাবো না তাছাড়া। হচ্ছে কি হচ্ছে না আমাদের গ্রামগঞ্জে? আল্লাহ, আর সাহাবিরা খেতে না পেয়ে রাস্তাতে লুটোপুটি করছে। আগেই আপনাকে বলেছি সেই সাহাবিদের মতো ইমান আমাদের, তাই না?